हेलो बंधुरा, गुड मॉर्निंग। आशा करी सकले भलो आमियो भलो आछि। आज 12 नवेम्बर आमरा हरिद्वार थेके सोनप्रयाग अर्थात केदारनाथेर उद्देश्य रवाना दिलाम। एई मुहूर्ते आमरा हरिद्वार रयेछि स्वामी सर्वानंद घाट। एई घाटटिते आमरा रयेछि। देखुन हरिद्वारे स्वामी सर्वानंद घाटेर कि अमायिक, कि सुंदर दृश्य। माँ गंगार जल बये चलछे, চারিদিকে পাহাড়, এই পাশে সর্বনাথ ঘাটের সুন্দর একদম ঘাট বাঁধানো রয়েছে। একদম চোখে না দেখলে এত সুন্দর দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না, অমায়িক দৃশ্য। আমার সাথে আপনারা থাকুন। আজ সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছি, খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। পুরোটাই প্রায় 230 কিলোমিটার রাস্তা এই হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। তো এই টোটাল রাস্তাটাই পাহাড়ি রাস্তা, আর এই পাহাড়ি রাস্তা দুই পাশে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন আমার পাশে কত সুন্দর একটা সাদা মন্দির রয়েছে। রাস্তাটা কিন্তু অমায়িক, অমায়িক রাস্তা একদম। এই বাপাশে রয়েছে অজস্র বিল্ডিংগুলো রাস্তার দুপাশেই, এবং দূর দূর প্রান্তগুলোতে পাহাড়গুলো উঁকি মেরে রয়েছে। এ যেন এক অন্য এক পুরীতে এসে আমরা পড়েছি। সত্যি এত মনোরম দৃশ্য, আর আকাশের চেহারাটাও একদম পুরো ব্লু স্কাই। সব কিছু মিলিয়ে আজকের ওয়েদারটা খুবই সুন্দর, এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আরও মনোরম করে তুলেছে। আজকের রাইডটা একটু স্পেশালই হবে, কারণ আজকের রাইডেই আমরা যে বাড়ির থেকে বাবার ধামে রওনা দেওয়ার জন্য বেরিয়েছি, তার আজকে স্পেশাল রাইড। টোটালটাই পাহাড়ি এলাকা, টোটালটাই পাহাড়ি এলাকা। পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়ার এই এক অন্যরকম অনুভূতি। আমরা বাড়ির থেকে রওনা দিয়েছিলাম 8 নভেম্বর 2023, আজ 12 নভেম্বর। দেখুন এই বাপাশের রাস্তাটা, বাপাশের পুরো শুকনো জায়গা মাছ দিয়ে হচ্ছে, জল বয়ে গেছে। আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, দেখাতে পারলাম না কারণ রানিংয়ে রয়েছে তাই, কিন্তু অসাধারণ লাগলো জায়গাটা। তো এখান থেকে ট্যুর টোটাল ডিস্টেন্সটাই দেখাচ্ছে, দেরাদুন 33 কিলোমিটার। আর রয়েছে পাউটা সাহিব 89 কিলোমিটার, এটা বাস সাইডে। শ্রীনগর অর্থাৎ হরিদ্বারের শ্রীনগর এখান থেকে 120 কিলোমিটার রয়েছে। তো আমরা ওভারপুলে উঠে পড়লাম, নিচ দিয়ে রয়েছে শহর এলাকা, সিটির রাস্তা। আর আমরা এখন এই মুহূর্তে সোজা রাস্তায় বেরিয়ে যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। অসাধারণ। ও, মনে হচ্ছে না একদম সোজা পাহাড়ের রাস্তায় উঠব। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, যাই না ক্যামেরায় কথাটা আপনারা উপলব্ধি করতে পারছেন, তবে রাস্তাটা এমন যেন মনে হচ্ছে একদম পুরো পাহাড়ের গায়ে গিয়েই ধাক্কা দেবে। অসাধারণ। হালকা একটু ট্রাফিক রয়েছে, তো কোনো অসুবিধা নেই, ট্রাফিক তো থাকবেই।
ডান পাশে বাঁ পাশে অসংখ্য দোকান, বাঁ পাশের দোকানগুলোতে ফুলের মালায় ভর্তি, এবং অনেক দোকান রয়েছে যেই দোকানগুলোতে ঠাকুরের ফুলগুলো বিক্রি। সোজা পথের আমাদের গন্তব্য, তো আমরা সোজাই বেরিয়ে যাই। অসাধারণ অসাধারণ, কি বলবো, আপনারাই বলুন কেমন লাগছে, অসাধারণ। বাহ, ছোট্ট একটু ক্যানেল টাইপের রয়েছে। বাবা, হঠাৎ যেন মনে হলো পুরো আটকে ধরেছে। ক্যানেলটার বাইরে বেরিয়েই মনে হলো একটা অন্য জগতে এসে পড়েছি। দুপাশে এত সুন্দর গাছ, আর মাঝখান দিয়ে রাস্তাটা রোদে আলো এবং ছায়া, গাছের ছায়াতে যেন এ এক অন্যই অনুভূতি। মনে হচ্ছে এখানে কিছু সময় দাঁড়িয়ে যাই, স্টেই করে যাই কিছু সময়, এবং কিছু সেলফি তুলতে থাকি। তবে এটা সম্ভব নয়, কারণ আমাদের গন্তব্যস্থল অনেকটাই এই পাহাড়ি রাস্তায়, প্রায় 230 কিলোমিটার কাছাকাছি, 227 থেকে 230 কিলোমিটার। তো এই মুহূর্তে দাঁড়ালে হবে না, কারণ সময় এখানে যদি আমি স্পেন্ড করে দিই তাহলে সোনপ্রায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তো পাহাড়ি রাস্তার গাড়ি চালানোর অভিজ্ঞতা একটু অল্প আছে, তাই বেশি স্টে করবো না, এইভাবে দেখতে দেখতে বেরিয়ে যাব। সঙ্গে আপনারাও দেখুন। আমার এই বাবার ধামে যাওয়ার ইচ্ছেটা অনেক আগে থাকতেই ছিল, প্রায় বছরের উপরে। তার আগে মানুষের মুখে শুনতাম, ইচ্ছে আসতো কিন্তু অতটা প্রেরণা আসেনি। কিন্তু এর আগের বছর যখন বাবার ধামে যাই, কাশী বিশ্বনাথ মন্দির, তারপর থেকে আসার পরেই কেমন একটা অনুভূতি হয়েছিল যে মানুষের মুখে শুনতাম আর নিজের মনের মধ্যে একটা আশার আলোড়ন তৈরি হতো। তো যাই হোক, দীর্ঘ এক বছরের আসার আজ সফলতার দিন এসছে। ফাইনালি আমরা বাবার ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অল্প সময়, আর অল্প কিছু সময়, আর অল্প কিছু রাস্তা বাকি রয়েছে বাবার সাথে দেখা করার জন্য। বাবার ধামে যাব, তাই রাস্তাগুলো ঠিক এই রকমই করে দিয়েছি, অসাধারণ 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 রাস্তা, খুব সুন্দর, কোনো কোলাহল নেই। রাস্তা দুপাশে রোলা, দুপাশে বাঁধানো, আর রয়েছে দেখবার মতন অসংখ্য পাহাড়, ছোট বড় মাঝারি বিভিন্ন রকম। পাহাড়ে রয়েছে অসংখ্য গাছ। ওফ, এ যেন অন্য এক পুরীতে এসে পড়েছি। এমন রাস্তা পেলে গাড়িও চালাতে ইচ্ছা করে, মনে হয় এমন বাইক চালিয়েই যাই, থামতে আর ইচ্ছে করবে না, এত সুন্দর রাস্তা, এত সুন্দর দৃশ্য। সুন্দর দৃশ্য, চোখ যেন কেড়ে নেয় অন্যদিকে। যোগ নগরী ওয়েলকাম ইউ। বাবার স্থানে আমরা প্রবেশ করছি, আমাদের স্বাগতম জানাচ্ছে। প্রণাম বাবা তোমাকে, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নম শিবায়।
প্রত্যেকটা মোড় এক একটা মোড় করে পার করছি, আর যেন আরও সৌন্দর্য বেড়ে যাচ্ছে। তো আমরা এখানে যোগনগরী যেখানে ওয়েলকাম জানানো তার পাশেই হচ্ছে চেকিং পোস্ট, চেকিং পোস্ট থেকে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। প্রত্যেকটা মোড়ে যেন একটা অন্যরকম আর একটা সৌন্দর্য তৈরি হয়ে যাচ্ছে। মানে যে সামনে রাস্তা একটুখানি গেলাম যে সৌন্দর্যের একটু অন্যরকম লাগবে তা না, যত সামনে যাচ্ছি তত যেন মনের একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে, অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে, একটা আবেগ তৈরি হচ্ছে, যেন বাবার কাছে আর একটু কাছে এসে পড়েছি। আর সঙ্গে রয়েছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, গাছপালা, ডান বায়ে পাশে অসংখ্য মন্দির, ছোটোখাটো অমায়িক। ডান পাশে কোনো কিছুর একটা পার্কিংয়ের ব্যবস্থা করেছে, আশেপাশে হয়তো কোনো থাকুন আমার সাথে। আমার এই ভিডিও, আমার এই ফ্রেমবন্দি ভিডিও আপনাদের কাছে অবশ্যই পেশ করছি। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে একটু গ্রোথ করার জন্য লাইক, সাবস্ক্রাইব আর পারলে একটু শেয়ার করে দেবেন, যাতে আমিও প্রেরণা পাই আপনাদের জন্য নতুন কোনো কিছু তুলে ধরার জন্য। তো আমাদের গুগল বাবাজি বলছে ডান পাশে টার্ন করতে। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই ফ্রেমবন্দি কেমন লাগছে, এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের কাছে কতটা ভালো লাগছে। কেদারনাথ আপনারা গিয়েছেন বা কারা জাননি বা কার ইচ্ছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবার ধামে সবার স্বাগত। এখানে একটু স্টে করি কারণ আমার বন্ধু একটু পিছিয়ে পড়েছে, বন্ধুর জন্য একটু ওয়েট করি। আর নিজের সঙ্গে একটু অন্যরকম অনুভূতি করে নেই চারিদিকে তাকিয়ে। তো যাই হোক, আমার বন্ধু পিছনে এসে পড়েছে, আবার রওনা দিলাম এই সুন্দর দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বাবার ধামে পৌঁছানোর উদ্দেশ্যে। আপনারা অবশ্যই জানান যে কেমন লাগছে। এই টার্নিং পয়েন্টগুলো যতটা সুন্দর ততটা একটু ভয়ঙ্করও আছে, খুব সাবধানতায় গাড়ি চালানো উচিত। তো টার্নিং পয়েন্টগুলো খুব দারুণ লাগছে, পাহাড়ের গা কেটে কেটে টার্নিং পয়েন্ট আর পুরো রাস্তাটাই, আর রাস্তা কিন্তু খুব সুন্দর, কোনো রকম অসুবিধার কোনো কিচ্ছু নেই। ধীরে সুস্থে বাবার নাম নিয়ে চলছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়।